থেকে মূল সমর্থন মিলছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি এখানে একটা ব্রিজ করা হোক, কারণ কোথাও কাঠের সাঁকো দিয়ে মানুষ পারাপার করছে, বাসের সাঁকো দিয়ে কোথাও আবার নৌকায় ভরসা দুটি সহ পরিস্থিতি রয়েছে। কি বলবো, ব্রিজটাও একান্তই প্রয়োজন। ব্রিজটা করার জন্য ডিএম সাহেব, রহিম বক্সি সাহেব, সবরবাবু তিনজনে এসে অনেকটা প্রোগ্রাম করেছে, উনি দেখেও গেছে, নিজে ইন্সপেকশন করেছেন, অনেক অফিসার নিয়ে এসেছিলেন, এগ্রিকালচার অফিসার। ব্রিজটার পরিকল্পনা অলরেডি হয়ে গেছে, নবান্ন এক কপি গেছে, এক কপি উত্তরবঙ্গে গেছে, সম্ভাবনা আছে হয়ে যাবে, তবে সময় লাগবে, হয়তো সময়ের মধ্যে তিনজন ব্রিজটা হবে। চলো চলো চলো, আপনি আরেকবার আপনি বলুন, এই এই রাস্তাটা কতটা ঝুঁকিপূর্ণ, এই ব্রিজ দিয়ে পারাপার করা, আর এখানে স্থায়ী ব্রিজের কতটা প্রয়োজন? স্থায়ী ব্রিজের ম্যাক্সিমাম প্রয়োজন, কেননা প্রতিনিয়ত আমরা প্রাণীর ঝুঁকি নিয়ে পারাপার করি। মালদা শহর যেতে হলে বাসের সাঁকো দিয়ে যেতে হয়, আসতে হলে রাত্রে বাসের সাঁকো দিয়ে আসতে হয়, এবং প্রতিনিয়ত কাজকর্মের লোক যাতায়াত করে। হ্যাঁ, প্রচুর সমস্যা আমাদের। এখানে একটা যদি ব্রিজ হয় আমরা খুব ভালো থাকব, এবং কর্মের যোগাযোগটা আমাদের আরও কাছে হয়ে যাবে। এই নদী পারাপারের জন্য আমরা কর্মের দিক দিয়েও পিছিয়ে আছি, শহর থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, কোনো কাজে গেলে রাত্রে অসুখ বিসুখ হলে কোনো ডাক্তারের প্রয়োজন হলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি না, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়। এটা হয়ে গেলে আমরা চতুর্দিক দিয়ে সুবিধা পাবো। আপনার নাম? আমার নাম সম্পদ বসাক। মানুষ যাতায়াত করে কী সমস্যা হয় আপনাদের, কী দাবি আপনাদের? আসসালামু আলাইকুম, নমস্কার, আমি মোহাম্মদ আমিনুল হক, প্রেসিডেন্ট বরমপুর বরকল হাই স্কুল। প্রতিনিয়ত এইখানে মোটামুটি যে আমাদের এই যে সমস্যাটা হলো, এইদিকে এখানে এইখানে আমাদের তিনটে ব্লকের সংস্পর্শে এই ব্রিজটা চলছে। ওপারে আমার ডান দিকে আছে ইংলিশ বাজার ব্লক, আমার পিছনে বাম সাইডে আছে রতুয়া টু ব্লক, পুকুরিয়া ব্লক, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের ওরমালদা ব্লক। সেরকম তিন থানা থাকা, থানা বাম দিকে হচ্ছে পুকুরিয়া থানা, ডান দিকে হচ্ছে ইংলিশ বাজার থানা, আর আমরা এখানে মালদা থানা এতে এখন এটা দাঁড়িয়ে আছি। এখানে প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রী শুরু করে পাবলিক যাবে এখানে করে। এখানে আট মাইলের সংযোগ একটাই রাস্তা, আট মাইল আমাদের ন্যাশনালের সঙ্গে যোগ দিলে ন্যাশনালে দুইখানা হাট সোমবার এবং শুক্রবার বসে। প্রতিনিয়ত এখান থেকে মিল্কি দিক থেকে শুরু করে, চৌদ্বার থেকে শুরু করে, বুধিয়া থেকে শুরু করে, সাতমারা থেকে শুরু করে, হ্যাঁ, ওপারের লোক এখানে আসে। আর আমরা আদিনা সংলগ্ন যেগুলো যে হিমঘর রয়েছে, এখানে আমাদের দুখানা তিনখানা ইউনিট আছে, গভর্নমেন্টের ইউনিট আছে। এখানে যে আলুর জন্য যে যাতায়াত করে, আলুর জন্য ইয়ে করে, রাখা হয় যে হিমঘরে, সেটার জন্য যে লেবার টেবার যায়, সে বিভিন্ন দূর দূরান্ত থেকে লেবারগুলো আসে, ওরা যায়। আর ছাত্র এখানে একটা বরণপুর বরকল হাই স্কুল আছে আমাদের, এখানে প্রতিনিয়ত ছাত্র মাস্টারমশাইরা টাউন থেকে, বেশিরভাগ মাস্টারমশাইরা টাউন থেকে আসে, এই পথে যাতায়াত করে। অনেক ডাক্তার আছে, এরা আছে, যারা গাড়ি নিয়ে ফোর হুইলার নিয়ে এখান দিয়ে পাস করে, প্রতিদিন এই ব্রিজের লাইফের ঝুঁকি নিয়ে এখান দিয়ে যেতে হয়। এই একটা বিশাল সমস্যা। দীর্ঘদিন আমরা বাবার আমল থেকে শুনে আসছি এখান থেকে ইয়ে হবে, এটা হবে, ওটা হবে, শুনে এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হচ্ছে না। প্রতিবছর ভোট আসছে, ভোট যাচ্ছে, তো কী প্রতিশ্রুতি দেওয়া? প্রতিশ্রুতি বিভিন্ন রকম রাজনীতির লোকেরা আসছে, সবাই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এটা আমি কোনো পার্টিকুলার কোনো ইয়েকে বিলংস করি না, বা কাউকে বলছি না, দোষারোপ করছি না। সময় আসে, ইলেকশনের আসে, সবাই নতুন নতুন সব পার্টিরাই প্রতিশ্রুতি দিয়ে যায় কে এটা হয়ে যাবে, এরপর হয়ে যাবে, এটা হয়ে যাবে, এরকম কয়েকটা মিটিং এইভাবে হয়ে গেছে, কিন্তু ফলপ্রসূ রেজাল্ট কোনো দিক থেকে পাচ্ছি না। আমাদের ইচ্ছে, আমাদের এখানে হলে একটা ব্রিজ যদি হয়ে যায় আমার এই এখান থেকে শুরু করে এই আশেপাশে, এখান থেকে হাফ কিলোমিটার এদিক থেকে, তাহলে একটা আমাদের খুব যাতায়াতের খুব সুবিধা হয়, মানুষের যাতায়াতের সুবিধা হয়, ফোর হুইলার পার্সন। আমার নাম মোহাম্মদ আমিনুল হক, আমি আমার বাড়ি বরকল। এই রাস্তা পার করতে কী কী সমস্যা হয় আপনাদের? আমাদের এই রাস্তা পার হতে অনেক সমস্যা হচ্ছে। ধরেন নদী জল বেশি হয়ে গেলে আমাদের রাস্তায় চলাফেরা অসুবিধা, নদীর এই পারাপারের জন্য আমাদের উপারের জমি, ইপারের জমি, আমাদের ইপারের লোকের সঙ্গে, উপারের লোকের সঙ্গে অনেক আমাদের আত্ম আছে, এবং তাদের সঙ্গে চলাফেরা খুব সুবিধা। এবং উপার থেকে আমাদের আট মাইল যেতে হয়, ওখানে একটা হাট বসে, সে শুক্রবার এবং সোমবার, এখানে আমাদের পারাপারের জন্য খুব অসুবিধা হয়। এবং তারপরেও আমাদের বুধিয়া এলাকা, বুধিয়া বরকল এবং সাতঘরিয়া, এই এলাকার জমি আমাদের সম্পূর্ণ এই ওল মালদা থানার এই এরিয়াতে, এই যে ধান পারাপারের জন্য দুর্দান্ত অসুবিধা হয়। এই যে এক গাড়ি এক ট্রেক্টর ধান আমাদের মালদা জেলায় ফিরে যাওয়ার জন্য 2,500-3,000 টাকা খরচ পড়ে, তার জন্য আমরা
যে কৃষক, সেই কৃষক আমরা পিছিয়ে হটে যাচ্ছি। কারণ সেই যদি 2-2.5 হাজার টাকা একটা গাড়িতে ভাড়া লাগে, তাহলে আমরা গরিব মানুষ কী করে আমরা চাষি চাষ করে খেতে পারি? এইগুলো আমাদের দুর্দান্ত অসুবিধা। যদি এই জায়গা দিয়ে হয় তাহলে আমাদের অনেকটা ভাড়া কমে যাবে এবং মানুষের চলাফেরার জন্য আমাদের সুবিধা হবে, তাইলে আমরা সামনে বাড়তে পারি। আমাদের সরকার এইগুলোকে আমাদের ফলো করছে না। এই ছোটোখাটো জিনিসগুলা যদি আমাদেরকে করে দেয়, আমরা অনেকটা সুবিধা পাবো, অনেকটা আমরা উন্নত হয়ে আসব। এই ধারণাগুলো অনেক দিন থেকে শুনে আসছি যে এখানে ব্রিজ হবে, কিন্তু ব্রিজ হচ্ছে না কেন? সেই ব্রিজটা আমরা চাই সরকারের কাছ থেকে। আমরা ব্রিজ না হলে আমরা চলতে পারবো না। আপনার নাম? আমার নাম আবু তাহের বরকল। উপার এই যে বিশ্ব দিবস্ত 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর, সেই কারণে আমাদের এই এনটি নার্সিং ট্রেনিং স্কুল থেকে ছাত্রীরা একটা পথনাটিকা করে দেখা। মূলত এইচআইভি সংক্রমণটা যাতে কম, আমরা বেশ বিগত বেশ কয়েক বছর ধরেই এটা আমরা করি আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে, আরও এটা আমরা তো চলবে, সেই জন্য যাতে আরও মানে ব্যাপকতা আমরা রোধ করতে পারি, সেই কারণে এটা একটা নাটক করে দেখা। কারা করলো আজকে নাটক? এটা আমাদের সে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আপনার নাম? নার্সিং ছাত্রী। আমি এই মালদা নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল নার্সিং অফিসার।